বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক নৌপথ মিশরের সুয়েজ খালে মালবাহী এভার গিভেন জাহাজটি আটকে পড়ার ঘটনায় ক্যাপ্টেনকেই দায়ী করা হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে জাহাজ মালিকের কাছে ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। বিষয়টি সুরাহা এখন আদালতই করবে। অবশেষে জট খুলল সুয়েজ খালে এভার গিভেন জাহাজ দুর্ঘটনা রহস্যের। মূলত ক্যাপ্টেনের ভুল নির্দেশনার কারণেই মালবাহী ওই বিশাল জাহাজটি আটকা পড়েছিল। খাল কর্তৃপক্ষের নেভিগেটর এর জন্য দায়ী নয়। তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে সব তথ্য। এ নিয়ে মালিকের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তিনি বলছেন, ক্যাপ্টেনের গাফিলতির কারণে জাহাজটি ভুল দিকে সরে যায়। তিনি স্থায়িকভাবে রাডার ব্যবহার করতে পারেননি। এছাড়া গতি অনেক বেশি থাকায় ছোট একটা জায়গায় এত বড় জাহাজের রাডার ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে ছিল না। দীর্ঘ ছয় দিন কার্গো জাহাজটি আটকে থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হয়েছে বলে দাবি করেছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। এজন্য এভার গিভেনের কাছে $91.7 লাখ ক্ষতিপূরণ চেয়েছেন তারা। এর আগে এভার গিভেনের আইনজীবী দুর্ঘটনার জন্য সুয়েজ খাল কর্তৃপক্ষকে দায়ী করে বলে দুর্ঘটনাপূর্ণ আবহাওয়ায় জাহাজটিকে খালে প্রবেশের অনুমতি দেওয়া ঠিক হয়নি তাদের। এছাড়া কার্গো জাহাজটিকে অনৈতিকভাবে আটকে রাখার জন্য মিশরীয় কর্তৃপক্ষের কাছে $1 লাখ ক্ষতিপূরণও দাবি করেন এর মালিক শোয়েক ইসেন। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে খালটি পুরো খনন করে চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে তারা কতটুকু সফল হবেন সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।